হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পানি খাওয়ার উপকারিতা কতটুকু তা বোধ হয় আমরা সবাই জানি, কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তাহলে কোন কোন ধরনের বিপদে পড়তে পারেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। পানি পিপাসা ঠান্ডা বা গরমের কারণে কম বা বেশি পাক, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীরে পানির ঘাটতি হয়, এবং যখন শরীরে পানির ঘাটতি হচ্ছে তখন শরীরে কিন্তু এর প্রভাব নানাভাবে দেখা দেয়। যেমন প্রথমত পানি শূন্যতা, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তাহলে কিন্তু আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে। এই পানি শূন্যতার ফলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা যায়, এতে কিন্তু আপনার শারীরিক স্বাভাবিক কার্যক্রম অনেকাংশে ব্যাহত হয়। হালকা পানি শূন্যতা যদি হয় তাহলে আপনার বারবার পিপাসা লাগবে, মুখ শুকিয়ে যাবে এবং আপনার পসরা গাঢ় রং ধারণ করবে। আর যদি আপনার গুরুতর পানি শূন্যতা হয় তাহলে মাথা ঘোরা, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন, এমনকি আপনি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন আপনি যদি কম পানি পান করেন তাহলে আপনার মনোযোগ কমে যাবে? এটা তো আমি আগে কখনো শুনিনি। শরীরে যদি পানি শূন্যতা হয় তাহলে আপনার মন মেজাজও থাকবে একেবারে খারাপ। একটা গবেষণায় দেখা গেছে পানি শূন্যতা স্বল্পমেয়াদী স্মৃতি সমস্যা, উদ্বেগ ও ক্লান্তির অনুভূতি বাড়াতে সাহায্য করে, কারণ পানি শূন্যতা হলে আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ অনেকাংশে কমে যায়। এর জন্য কিন্তু আপনার মন মেজাজ থাকতে পারে একদম খারাপ। আচ্ছা, আপনি কি জানেন পানি শূন্যতার কারণে আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন? আপনার শরীরে যখন অক্সিজেন ও পুষ্টির সরবরাহ ব্যাহত হয় এর ফলে কিন্তু আপনার কর্মক্ষমতাও অনেকটা কমে যায়। অতিরিক্ত ডিহাইড্রেশন হলে শরীরে অনেক পরিশ্রমের পর পেশি ক্রাম্প, ক্লান্তি, এমনকি হিটস্ট্রোকের ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়। আচ্ছা বন্ধুরা, পানির সঙ্গে হজমের যে একটা সরাসরি কানেকশন আছে সেটা কি আপনি জানেন? পানি কিন্তু হজম স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। শরীরে যদি অতিরিক্ত পানি শূন্যতা হয় তাহলে হজমের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, বদহজম এগুলো কিন্তু হতে পারে। কিডনি সমস্যা যে পানির সঙ্গে কানেক্টেড এটা তো আমরা সবাই জানি। কিডনি কিন্তু আমাদের রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার ও শরীরের তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তাহলে কিডনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না, তার ফলে পস্রাবের প্রবাহ কমে যায়। সময়ের সাথে সাথে দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন কিডনিতে পাথর, মূত্রনালীর সংক্রমণ, এমনকি কিডনির গুরুতর ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য নানান সব প্রসাধনী আমরা ব্যবহার করি, কিন্তু বড় বড় সেলিব্রিটি থেকে সব ডাক্তাররা কিন্তু আপনাকে সবসময় সাজেশন করে যে আপনি ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বেশি বেশি পানি পান করুন, কারণ আপনার শরীর যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে কিন্তু আপনার ত্বক তার ন্যাচারাল গ্লো মানে আর্দ্রতা অনেকাংশে হারিয়ে ফেলে, ত্বকটা শুষ্ক নিস্তেজ হয়ে যায়। তাই আপনার ত্বকে যদি আপনি কোনো রকম একজিমা বা ব্রণ না চান এবং ঝকঝকে ত্বক উজ্জ্বল চান তাহলে কিন্তু আপনি বেশি বেশি পানি পান করবেন। ভিউয়ার্স, মূত্রনালীর স্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আপনি যখন প্রপার ওয়েতে পানি পান না করবেন তখন কিন্তু আপনার প্রস্রাব আরও ঘনীভূত হবে এবং অনেক অ্যাসিডিক হয়ে যাবে, যার ফলে মূত্রনালীর সংক্রমণ কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, আমাদের শরীরের ইমিউন ফাংশন ঠিক রাখার জন্য আমরা কতটাই না বা লড়াই করি, কেন বলুন তো? কারণ আপনার ইমিউনিটি যদি স্ট্রং থাকে তাহলে আপনি যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তুলতে পারবেন। এই পানি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়, তাই আপনার ইমিউন ফাংশন যদি একদম ফিট আর হেলদি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।